তো আওয়াজ বর্জন করলো আজকে আমি এলাম ঘাটাল থানার নতুন গ্রামে। এই গ্রামে একটি এই বাড়ির নাম কি? আচ্ছা ঠিক আছে, তাপস জাল। তাপস জালের বাড়িতে একটি বড় খরিজ সাপ বেরিয়েছে বলে আমাকে ফোন করে। আমি ফিল্ডে এসে পৌঁছেছি। যিনি আমাকে ফোন করেছিলেন উনার মুখ থেকে শুনে নেব উনি আমাকে কেন ফোন করেছিলেন। সাপটা যাতে রেস্কিউ করা হয়, পরিবেশের বাস্তুতন্ত্র বজায় থাকে, এই কারণেই মলয়দাকে ফোন করেছিলাম। এর আগেরবারও মলয়দাকে অনেকবার ফোন করেছিলাম, এসে মলয়দা যথাযথ টাইমে না আসতে পারলেও ঠিক সময় এসে রেস্কিউ করে নিয়ে যান। আমি ফিল্ডে এলাম, তাপস জালের বাড়িতে এলাম। গোটা গ্রামবাসীর ভিড়, গ্রামবাসী সাপ উদ্ধার দেখতে চলে এসেছে। আমরা কিভাবে সাপটি রেস্কিউ করছি সেটা দেখতে থাকি। আমি দাঁড়িয়ে আছি, ভিডিও করে নি। ব্লেড এই যে তোরা এত সামনে সামনে কেন পার না, দূরে থাকে না। ভালো করে ভালো করে আমার ছেড়ে দাও নি, আমাকে বেড়ে দেবে ধরে ছিল। দেখতে পাই না।
তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, আমি উত্তর দিয়ে যাবো সাপ সম্বন্ধে, অন্য কিছু নয়। এটি হচ্ছে খরিস সাপ, এই সাপ কামড়ালে 100 মিনিটের মধ্যে যেতে হবে হসপিটাল। 100 মিনিট বাইরে যদি কেউ হসপিটালে যায় তাহলে কিন্তু তাকে বাঁচানো কষ্ট আছে। তুমি ওদিকে যা, ওদিকে যা। 100 মিনিটের বাইরে কেউ যদি হসপিটালে যায় তাকে বাঁচানো কষ্ট আছে। এটি কোন গ্রাম? এখানে ব্লক কোথায়? ঘাটাল। এই সাপ কামড়ালে 100 মিনিটের মধ্যে হসপিটাল যেতে হবে, এবং সেটা আপনি সামনাসামনি ব্লক স্বাস্থ্যকেন্দ্র হিসাবে বীরসিংহও যেতে পারেন, ক্ষীরপাই যেতে পারেন, ঘাটালও যেতে পারেন, কিন্তু টাইমটা 100 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট। এই স্বাস্থ্যকেন্দ্রে নতুন স্বাস্থ্যকেন্দ্র তো ব্লক স্বাস্থ্যকেন্দ্র নেই, যেহেতু ব্লক স্বাস্থ্যকেন্দ্র নতুন নয় সেহেতু এখানে এবিএস নেই। এবিএস একমাত্র আছে বীরসিংহে আছে, আপনাদের সামনাসামনির মধ্যে ঘাটালে আছে, ক্ষীরপাই আছে, সমস্ত ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এভিএস রাখা আছে। এই সাপের কামড়ে এভিএস দিতে হয়, এই সাপ কামড়ালে 100 মিনিটের মধ্যে হসপিটাল যেতে হবে এবং এভিএস চার্জ করতে হবে, তবে সেই মানুষটি বাঁচবে। আর সাপ কামড়ালেই যে মানুষের মৃত্যু এটা ভুল, মানুষ অ্যাকচুয়াল মারা যায় হার্ট অ্যাটাকে। সাপের কামড়ের মানে বিষ যতক্ষণ তার শরীরে কাজ করবে তার আগেই সে হার্ট অ্যাটাক হয়ে যায়। সাপে কামড়ালে প্রথম কথা ভয় পাবেন না, সাপের কামড়ে মানুষ মরে না, মরে কিন্তু হার্ট অ্যাটাকে, মানে ভয়ে। আর এটা আমাদের পশ্চিমবাংলা, পশ্চিমবাংলায় সাপের ওষুধ কিন্তু কোনো ওঝার কাছে পাওয়া যায় না, কিন্তু নতুগ্রামে আমার কাছে আমাদের অফিসিয়ালি এখনও খবর আছে এখানে সাপে কামড়ালে মানুষ আজও ওঝার কাছে যায়, ওঝার কাছে যেয়ে এই টাইমটা নষ্ট করে। আমি কিন্তু নতুকে এর আগে অনেকগুলি স্নেক রেস্কিউ করে নিয়ে গেছি, আবার এলাম, ওই জন্য বারবার সচেতন করে যাচ্ছি যে সাপে কামড়ালে ওঝার কাছে যাবেন না, যাবেন হসপিটাল। ওঝার কাছে সাপের প্রতিশোধক কিছুই নেই, এ সাপ কামড়ালে ওঝা কিছুই করতে পারবে না, ও শুধু কিছু বুঝবো কি করবে, ওঝা কিছুই করতে পারবে না। সাপে কামড়ালে যেতে হবে হসপিটাল, আর আমাদের পশ্চিমবাংলা একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে সাপের ওষুধ কোথাও পাবলিকে কিনতে পাওয়া যায় না, একমাত্র পাওয়া যায় হসপিটালে, সেই হিসাবে আপনাদেরকে যেতে হবে হসপিটাল। আর সাপে কাটলে এগিয়ে বাঁধন দেবেন না, ধরুন সাপে হাতে কামড়িয়েছে তার এগিয়ে বাঁধন দিয়ে দিলেন, দড়িতে একটা দড়ি জড়িয়ে দিলেন, দেবেন না, যদি চন্দ্রগড়া সাপ কামড়ায় আপনার বিপদ ঘটে যেতে পারে, কারণ ওই স্থানটি বাঁধও দিতে হতে পারে। আর সাপে কামড়ালে ওই স্থান ব্লেড দিয়ে চিরবেন না, রক্ত বার করার চেষ্টা করবেন না, এতে কি রক্তের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, সে কিন্তু তাড়াতাড়ি বিপদে পড়ে যাবে। সাপে কামড়ালে যেতে হবে হসপিটাল, দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর একটা জিনিস বলে যাব যে সাপ দেখা মাত্রই, ধরুন আমি একা এই 3-4টে থানা প্লাস হুগলি আমাকে রেস্কিউ করতে যেতে হয়, এবার রাত্রে ধরুন আপনার বাড়িতে সাপ বেরিয়েছে, আপনি আমাকে পেলেননি বা কাউকে পেলেননি, মারার দরকার নাই, বাড়িতে যদি সামান্য কেরোসিন থাকে কেরোসিনটা ছিটিয়ে দিন এর গায়ে, এ কিন্তু স্পিডে বেরিয়ে চলে যাবে, কেরোসিনটা ছিটিয়ে দিলে। সামান্য যদি একটু ব্লিচিং থাকে বাড়িতে একটু ছিটিয়ে দিন এর গায়ে, স্পিডে বেরিয়ে যাবে, মারার দরকার নাই। সাপ বেঁচে থাকলে মানুষ বেঁচে থাকলে, মানুষ বেঁচে থাকবে, আর সাপ যদি মারা যায় পরিবেশ নষ্ট হয়ে যাবে, এরা বেঁচে থাকলে পরিবেশ বেঁচে থাকবে। কী করে এরা হচ্ছে, আপনি সারাদিন আপনার কাজ করেন, এরা সারা রাত পরিবেশের যে কীট পতঙ্গের যে গরল, বিষাক্ত গরল, এরা খেয়ে পরিষ্কার রাখে সমাজকে। আজকে এই যে বাচ্চা ছেলেগুলি সব খালি গায়ে ঘুরছে, এদের দৌলতে সাপ আছে, তাই আপনি খালি পায়ে ঘুরছেন, ওই বারগুন্ডা পরে ঘুরছেন, নাহলে ঘুরতে পারতেন না। এরা সমস্ত সমাজের গরল পদার্থকে খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখছে, যার জন্য এই বাচ্চা ছেলেগুলো আজও খালি গায়ে ঘুরছে। সব ঢেকে ঘুরতে হতো করোনার মতো, যেমন করোনায় সব ঢেকে দিয়েছিলাম আমরা, সেই রকম সব ঢেকে ঘুরতে হতো এরা যদি মারা যায়। এদেরকে বাঁচিয়ে রাখুন, ওয়াইল্ড লাইফ বাঁচিয়ে রাখুন, পরিবেশ বাঁচবে, মানুষ বাঁচবে, সবাই বাঁচবে। আপনারা একটা থলে দিন, আমি এটাকে থলেই বস্তাবন্দি করবো। সাপে কাটলে হসপিটালে যাবেন।
ওধার কাছে যাবেন না কোনোদিনই যাবেন না দেখো বড় ড্রামাসি চলেছে বলে নতুকে আটকে আছে সারাদিন দাদা ফোন দিকে সারাদিন দিকে ফোন কাছে এখন দিকে ওই চলছে এক নকর তো ভাত খাওয়া নেই যাবো বউ লোকে সব বলে বলে কান্না করে গেছি হ্যাঁ তো বলি ভয় লাগছে ওটা ধরে বেলা আজকে পারবি না ধর এই তুই সরাই না হ্যাঁ ভালোই আছে এটা পুরুষ এটা পুরুষ খেয়ে নিচ্ছে বুঝে পুরুষ এটা ডাল জড়িরা তাহলে আরো মাল আছে তো খাবার টাকা চারাতে রে দড়ি দে দড়ি দে আমি যদি রাধানগরে এই যে ধান